লোকসভা নির্বাচনকে সামনে রেখে 18 সূর্যমণিনগর মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার 1-9 নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন হলো বিজেপির। নিজেদের কাজের সুবিধার্থে কর্মীদের জন্য তৈরি হলো বুথ অফিস। মঙ্গলবার ইচ্ছাবাজার সেভেন স্টার ক্লাব সংলগ্ন এলাকায় নির্বাচনী বুথ অফিস উদ্বোধনকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন বুথ অফিস সূচনার আগে বিশাল একটি মিছিল ইচ্ছাবাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই বুথ অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য কর্মীরা। কার্যালয় দলীয় পতাকা ফ্লেক্স দিয়ে সাজানো হয় এদিন। নতুন কার্যালয়ে প্রবেশ করে দলের কাজে লেগে পড়েন সকলে। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রামপ্রসাদ পাল আহ্বান রাখেন, 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য। তিনি দলীয় কর্মী সমর্থকদের কাছে আহ্বান রাখেন, সামনে লোকসভা ভোট, তাই দম ফেলার সময় নেই। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে আবেদন করবেন পদ্মচিহ্নে ভোট দেওয়াই, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই সকলের কাছে গিয়ে একটা আহ্বান করবেন, যদি দেশকে শক্তিশালী করতে হয় তাহলে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করতে হবে। তাই সকলের জন্য পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে পদ্মচিহ্নে ভোট দিয়ে জয় যুক্ত করেন, সেই আবেদনটুকু সকলের কাছে পৌঁছানোর বার্তা দিলেন দলীয় কর্মী সমর্থকদের। 2024 নির্বাচন, লোকসভা নির্বাচন, আমরা জানি আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী উনি ভারতবর্ষকে কোথায় নিয়ে পৌঁছিয়েছে এবং বিশ্বের মধ্যে এই দেশকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানোর যে ওনার যে ইচ্ছা সেটা পূরণ হতে চলছে। তো আমরা চাই এবারও আমাদের দেশপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা সবাই যেন ভোট দিই। এলাকাবাসীকে সবার ঘরে ঘরে গিয়ে আপনারা বলবেন যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা ভোট দিচ্ছি। আমাদের পদ্মচিহ্নে ভোট দেওয়া মানে হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদীজিকে ভোট দেওয়া। তাই আমি আমার সকল কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে সকলের সাথে কথা বলে জনতা যেন ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে ভোট দেয়। আমাদের কাছে এখন এই কটা দিন আছে, সেই কটা দিন আমাদের একটাই কাজ হবে, আমরা প্রত্যেকেই সবাইকে নিয়ে প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে ভোট যেন পদ্মচিহ্ন দেয়, এটা আমার অনুরোধ। রামপ্রসাদ পালের পাশাপাশি এই দিনের এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন যুবনেতা মান্তু দেবনাথ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।